বাইকগাছায় সবাইকে স্বাগত। বাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর প্রথম দিনের খেলায় চাঁদখালি কপিল লস্কর ফুটবল একাদশের জয় হয়েছে। শুক্রবার সকালে দুটি ভেন্যুতে এ খেলা অনুষ্ঠিত হয়। বাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় লোতা ফুটবল একাদশকে 1-0 ব্যবধানে পরাজিত করে চাঁদখালি ফুটবল একাদশের জয় হয়। এটি মাঠে লস্কর ও সোলাদানার মধ্যকার খেলায় লস্কর ফুটবল একাদশকে জয়ী ঘোষণা করা হয়। অনুরূপ ভাবে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ফুটবল মাঠে কপিলমুনি ও জেলুটির মধ্যকার খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো পক্ষ গোল করতে না পারায় টাই বেকারে ফলাফল নির্ধারণ করা হয়। এতে জেলুটি একাদশকে 3-1 ব্যবধানে পরাজিত করে কপিলমুনি জয়ী হয়। এটি মাঠে হরিখালী ফুটবল একাদশকে 1-0 ব্যবধানে পরাজিত করে রারুলি ইউনিয়ন ফুটবল একাদশের জয়ী হয়। ওনাদেরকে জার্সির পিছনে নম্বর দেওয়ার যায় কিনা সে বিষয়ে সকালে উপজেলা নির্বাহীর অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথি ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহরিয়ার হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার, রিপুন কুমার মণ্ডল, কে এম আরিফুজ্জামান উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সমাজ সেবা অফিসার সর্দার আলী আহসান, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রধান শিক্ষক কবির উদ্দিন। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, এনআর রবিসি ব্যাংকের ব্যবস্থাপক শেখ জাহিদুজ্জামান, সরকারি মৎস্য অফিসার এস এম শহীদুল্লাহ, সহকারী শিক্ষা অফিসার শঙ্কর ঢালী, প্রেস ক্লাবের সহ সভাপতি তৃপ্তি রঞ্জন শেখ, মোহাম্মদ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মুসলিম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, যুবলীগ নেতা আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক কাউন্সিলর ইমরান সর্দার, রাম বিনময়, নুরুজ্জামান টিটু, ইউপি সদস্য আবু হাসান, আশরাফুজ্জামান টুটুল ও ছাত্রলীগ নেতা রাহান পারভেজ রনি। শনিবার দ্বিতীয় দিনের চারটি খেলা বাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। সকাল ও গড়িখালি সকাল 10:30 চাঁদখালি এবং বিকাল 3টায় গদাইপুর ও গড়িখালির মধ্যকার খেলার বিজয়ী দলের সাথে মুখোমুখি হবে রারুলি ইউনিয়ন ফুটবল একাদশ। এটা দিয়ে দেন 10টা 10টা না ওকে লাস্টে দিন এই যে কবিল এটা দেরি পৌরসভা 10টা দেন পৌরসভা লস্কর এটা 10টা দেন এটা কাছাকাছি আছে তো 10টা দেন সাত খালি ওইটা দেন এটা 12টা দেন মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদনে ওয়েলকাম টু বাইকগাছা নিউজ ডেস্ক। বাইকগাছা কয়রা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংবাদ সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।